গল্পদাদুর আজকের বিশেষ নিবেদন, প্রথম সারির অপরাধ বিজ্ঞানী রায় সাহেবের ডায়েরিতে লেখা একটি রাতে চারটি খুন। শহর জুড়ে যখন এক বিভৎস হত্যাকাণ্ডের তদন্তে নেবে রায় সাহেব চক্রান্তের আবরণ উন্মোচন করেছিলেন কিভাবে, তারই রুদ্ধশ্বাস কাহিনী সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী এই ডায়েরির পাতাকে পাঠকের উপযোগী করে সাজিয়েছিলেন। আমরা সেই ডায়েরির হুবহু কাহিনীকে শ্রুতিনাট্যের মাধ্যমে পাঠ করছি। এটি প্রতিদিন প্রকাশনী প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত। অভিনয় ও পাঠে অংশগ্রহণ করেছেন অশোক, অভিজিৎ ও মৌসুমি। শুরু হচ্ছে রায় সাহেবের একটি রাতে চারটি খুন। শীতের সকাল, এই সময়টা মনটা কেমন যেন ছুটি ছুটি আমেজে ভরে যায়। মনে হয় যে নিত্যদিনের কাজ থেকে অবসর নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে পারলে কি ভালোই হতো। অফিসারের প্রতিবার শীতেরই মনে পড়ে যায় তার ছেড়ে আসা গ্রামের বাড়ির কথা। সেই খেজুর ডস, শীতের কুয়াশা মাখা সকালে বর্দার দোকানে ভাঁড়ে ধোঁয়া ওঠা চা আর জিলিপি খাওয়ার স্মৃতি। চাকরি জীবনে অফিসার উন্নতি শীর্ষ সোপানে প্রায় পৌঁছে গেছেন। অবসর অথবা কাজ থেকে ছুটি নেয়ার অবকাশ আজ তার কোথায়। রাত আড়াইটেতে তার টেলিফোন বেজে ওঠে। লেপের উষ্ণ আরাম ছেড়ে ধরাচড়ো পড়ে বেরিয়ে পড়তে হয়তো কোনো অজানা অপরাধীর সন্ধানে। একজন চিকিৎসক, একজন পুলিশ অফিসারের কিংবা একজন ব্যস্ত পুলিশ অফিসারের জীবনে বোধহয় ক্ষণিকের জন্য হাঁপ ফেলার অবকাশ নেই। বড় বেশি টালমাটাল সময় গেল কিছুদিন ধরে। নকশাল আন্দোলন সম্প্রতি স্তিমিত হয়েছে, যুক্ত ফ্রন্ট সরকার ক্ষমতা থেকে সরে গেছে, রাজ্যে এখন কংগ্রেস সরকার, মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। দুই তরুণ তুর্কি নেতা দ্রুত উঠে আসছেন, প্রিয়রঞ্জন দাস মুন্সি আর সুব্রত মুখোপাধ্যায়। কপি হাউসে আর প্রেসিডেন্স কলেজের চত্বরে কাকা অসীম চ্যাটার্জি যে ঝড় তুলেছিলেন তা যেন হঠাৎ হারিয়ে গেছে। অনেক উজ্জ্বল যুবক নকশাল আন্দোলনের তীব্রতার সময় অফিসার সম্পর্কে অনেক মিথ তৈরি হয়েছিল। তার রিভলভারের লক্ষ্য নাকি অভ্রান্ত, তিনি নাকি নকশালদের ময়দানে ভ্যানে করে নিয়ে গিয়ে তাদের বলতেন, যা তোদের ছেড়ে দিলাম। তারপরেই তারা যখন ভ্যানের দিকে পিছন ফিরে দৌড়াত তখন তিনি নাকি অব্যর্থ লক্ষ্যে পিঠ এফোড় ওফোড় করে দিতেন। ম্লান হাসেন অফিসার, খ্যাতি নাকি অখ্যাতি লোকে তাকে ভয় পায়। এই তো কদিন আগে তাকে আর সিপিকে ডেকেছিলেন সিএম। পরিষ্কার জানিয়েছেন যে কলকাতার ক্রাইম রেট কমাতে হবে। সিপি অফিসারকে বিশেষ দায়িত্ব দিয়েছেন, একটা ক্রাইম সেলের প্রধান তিনি। কলকাতা শহরের যে কোনো অপরাধের খবর তার কাছে আগে পৌঁছায়। অফিসার ভাবেন, কাজ কি তাহলে কোনোদিনও কমবে না? হেসে ফেলেন তিনি, কাজ কি তিনি সত্যিই কমাতে চান? অফিসার চিন্তার দৃষ্টি কেটে যায় টেলিফোনের ঝনঝন শব্দে।
স্যার, আমি এন্টালি থানার ওসি বলছি। আমার এলাকায় স্যার মারাত্মক একটা কাণ্ড হয়ে গেছে। একই পরিবারের চারজন স্যার খুন হয়েছে কাল রাতে। একটু আগেই খবর পেয়ে গিয়েছিলাম স্যার, আপনি যদি আসেন স্যার। অফিসার এক মিনিট চুপ করে থেকে বললেন, খুন হয়েছে কার আর কিভাবে ঘটেছে একটু ডিটেলসে বলুন। এন্টালি থানার ওসি বললেন, স্যার খুন হয়েছেন বিপ্লব কুমার রায়চৌধুরী, তার স্ত্রী শ্যামলী রায়চৌধুরী, ওদের একমাত্র ছেলে শেখর রায়চৌধুরী, আর ওদের একমাত্র ছেলে সুমিত রায়চৌধুরী। এই চারজনই স্যার বাড়িতে ছিল। গত রাতে কে বা কারা ওদের প্রত্যেকের কণ্ঠনালী ভজালি দিয়ে কেটে ওদের হত্যা করেছে। স্যার এভিডেন্স পেয়েছি যে হত্যার আগে প্রলোভন করা হয়েছিল। বাড়িতে আর কেউ ছিল না স্যার। বিপ্লববাবুর মেয়ে টিয়া তার মামার বাড়িতে বেড়াতে গেছে খড়গপুরে। বিপ্লববাবুর একটা ইলেকট্রিকের দোকান আছে আনন্দ পালিদ রোডে। মোটামুটি অবস্থা ভালোই। ভদ্রলোক অত্যন্ত নির্বিরোধী বলে পরিচিত। সকলেই অবাক হয়ে গেছে ওদের এইভাবে খুন হতে দেখে। বাড়িতে আর কেউ ছিল না। শেষ ওদের জীবিত অবস্থায় দেখা গেছে গতকাল রাতে। বিপ্লববাবু সিগারেট কিনতে পাড়ার দোকানে গিয়েছিলেন। অনেক রাত পর্যন্ত ওদের বাড়িতে রেডিও বেজেছে, প্রতিবেশীরা শুনেছে। আজ সকালে বাড়ির কাজের মেয়ে মঙ্গলা প্রথমে কাজ করতে গেলে দরজা খোলা পেয়ে আশ্চর্য হয়। তারপর ভিতরে গিয়ে দেখে যে রক্তে ভেসে যাচ্ছে বিছানা। তারই চিৎকারেই প্রতিবেশীরা ছুটে আসে। তারপর স্যার থানায় খবর দেয়। আমি অ্যাজিটিস সব রেখে দিয়েছি। যারা খুন হয়েছেন তাদের বয়স কত? হ্যাঁ স্যার, বিপ্লব রায়চৌধুরীর বছর 45, শ্যামলী রায়চৌধুরীর বছর 36-37, ছেলেটির বয়স এই বছর 12-13 হবে, আর বিপ্লববাবুর ভাই সুমিত রায়চৌধুরীর বয়স কত হবে এই বড়জোর বছর 35। আপনি স্পটে থাকুন, আমি আসছি। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আর ফটোগ্রাফারকে খবর করুন। ফোন নামিয়ে রেখে অফিসার ভাবেন, ইয়েট অ্যানাদার মিষ্টি মার্ডার। না না, অ্যানাদার ওয়ান নয়, অলমোস্ট কোয়াড্রাঙ্গুলার মার্ডার। অফিসার পোশাক পরে জিপের স্টিয়ারিংয়ে হুইলে বসেন। এই জায়গাটা পুরনোর নাম পদ্মপুকুর। কলকাতায় যে পদ্মপুকুর কতগুলো আছে অফিসার হাসেন। এককালে কি কলকাতায় পদ্মের পাহাড় ছিল? এন্টালির কাছে পদ্মপুকুর, ভবানীপুরে পদ্মপুকুর, পদ্মপুকুরকে পাশে রেখেই আনন্দপালির রোডের মোড়, সেইখানেই মোড়ের ওপর পুরনো একটা ঘড়ির দোকান টাইম হাউস। টাইম হাউসের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ঘিঞ্জি রাস্তা, সারি সারি দোকান। পূর্ব কলকাতার এই দিকটা ক্রমশ উন্নত হচ্ছে। এখানেই ক্রিস্টোফার রোডের হাউজিং এস্টেটে কাজী নজরুল ইসলাম থাকেন। তার স্মৃতি লুপ্ত হয়ে গেছে, কিছুদিন আগে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, আবার ফিরিয়ে আনা হয়েছে। ক্রিস্টোফার রোডের ব্রিজের পাশ দিয়ে অফিসার গাড়ি চালিয়ে দেন। ব্রিজের নিচ দিয়ে রেল লাইন শিয়ালদহ থেকে চলেছে বালিগঞ্জের দিকে। এই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়েই
গোবিন্দ খটিক রোড, এখানেই ঘটনাটা ঘটেছে। অফিসার দূর থেকেই দেখতে পান পুলিশের গাড়ি আর জনস্রোতের মতো মানুষের ভিড়। ইতিমধ্যে খবরের কাগজে রিপোর্টার ফটোগ্রাফারও এসে গেছেন। অফিসার নামতেই ওসি এগিয়ে এসে স্যালুট করেন, স্যার খবরটা মুখে মুখে ছড়িয়ে গেছে, রিপোর্টার ফটোগ্রাফারও এসে গেছে, ঘরটা সিল করে রেখেছি, আপনি দেখবেন চলুন। ছোট একতলা বাড়িটায় অফিসার ঢোকেন। তিনটি ঘরের একটিতে ডাইনিং টেবিল, এতে ডাইনিং রুমের আদল দেওয়ার চেষ্টা হয়েছে। খাওয়ার টেবিলের পাশে একটি বাদামি রঙের তারে জাল দেওয়া মিক্সে, তার ডান দিকে একটি শোয়ার ঘর। অফিসার এই ঘরটিতে ঢুকে দেখেন বিছানায় তিনটি মৃতদেহ পড়ে আছে। বছর 45-46 শ্যামলা গায়ে রঙের এক ভদ্রলোক, মাথায় ব্যাকব্রাশ চুল, ভদ্রলোকের গায়ে একটা লেপ ছিল, লেপটা সরে গেছে, কণ্ঠনালীর কাছে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে, সেখানে একটা গভীর ক্ষত। তার পাশেই এক ভদ্র মহিলার মৃতদেহ, বয়স বছর 35 মতো, পরনে ছাপা শাড়ি আর ব্লাউজ, মাথায় এক ঢাল কালো চুল, ফর্সা গোলগাল চেহারা, এর গলাতেও এক ধরনের ক্ষত, রক্ত জমাট হয়ে আছে। তৃতীয় মৃতদেহটি অফিসারকে একটা ধাক্কা দেয়, বছর 12 এক কিশোর, পরনে ডোরাকাটা পায়জামা পাঞ্জাবি, দুটো চোখ বিস্ফোরিত হয়ে আছে, এই ছেলেটির গলার কাছেও গভীর ক্ষত। ওসি এবার অফিসারকে নিয়ে যান পাশের ছোট ঘরটিতে, বছর 32 এক যুবকের মৃতদেহ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে বোঝা যাচ্ছে, পরনে সাদা পায়জামা পাঞ্জাবি লাল হয়ে গেছে। অফিসার এগিয়ে গিয়ে মৃতদেহটি পরীক্ষা করেন, এই দেহটিরও গলাতে একটা গভীর ক্ষত। অফিসারে বুঝতে অসুবিধে হয় না যে একই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে। এইভাবে কাউকে আক্রমণ করলে তার বাধা দেওয়াটাই সঙ্গত, কিন্তু ওসির কথা অনুযায়ী হত্যার আগে ক্লোরোফর্ম করা হয়েছিল এদের। অফিসার ঘরটির চারপাশে তাকিয়ে দেখেন আততায়ীদের ঢোকার রাস্তা কোনটি ছিল, ফিঙ্গার আর ফুটপ্রিন্ট এক্সপার্ট ততক্ষণে কাজ শুরু করে দিয়েছে, পুলিশ ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি নিচ্ছে। অফিসার ওসিকে বললেন, নিয়ার কিট অ্যান্ড কিন ডিসিজদের কেউ আছেন নাকি? হ্যাঁ স্যার, শ্যামলী রায়চৌধুরীর বাড়ি খড়গপুরে, অর্থাৎ বিপ্লব রায়চৌধুরীর শ্বশুর বাড়ি, আমরা রেডিওগ্রাম করে দিয়েছি, ওরা আসছেন বলে খবর পেয়েছি, তবে ওর কয়েকজন প্রতিবেশী আছেন যারা ওদের খুব ঘনিষ্ঠ ছিলেন। আপনি তাদের সঙ্গে কথা বলবেন? অফিসার বললেন, ডাকুন ওদের। দুজন ভদ্রলোক এবং এক মহিলা ঢোকেন ঘরের মধ্যে ওসির সঙ্গে। দুজন ভদ্রলোকের মধ্যে একজনের বয়স বছর 55, মাথায় কাঁচা পাকা চুল, পরনে ধুতি পাঞ্জাবি। ভদ্রলোক নমস্কার করে বললেন, নমস্কার, আমি রামগতিক মুখার্জি, বিপ্লবদের পাশের বাড়িতে আছি, তা দীর্ঘদিন হয়ে গেল, বিপ্লব আমার থেকে বছর 10 ছোট হবে, ও আমাকে রামদা বলেই ডাকত, আমি ওকে নাম ধরেই ডাকতাম, ওর বউকে বলতাম বৌমা। আমি তো
ভাবতেই পাচ্ছি না যে এরকম নৃশংস ঘটনা কে ঘটালো। আমার হাত পা তো পেটের ভেতর সিঁটিয়ে যাচ্ছে। আর এক ভদ্রলোক নমস্কার করে বললেন, আমার নাম কল্যাণ রায়, আমাকে আপনি বিপ্লবের বন্ধুই বলতে পারেন। ব্যাংকে কাজ করি, ওদের বাড়িতে আমার নিয়মিত যাতায়াত ছিল। ইনি হচ্ছেন আমার স্ত্রী পূর্ণিমা, ওর সঙ্গে শ্যামলীর যথেষ্ট বন্ধুত্ব ছিল। অফিসার পূর্ণিমা নামের মহিলাটার দিকে তাকান। বয়স বছর 38 হবে। ইদানিং কাঁধ পর্যন্ত চুল ছাঁটার যে চলটি মেয়েদের মধ্যে হয়েছে, পূর্ণিমাও সেই ধাঁচের চুল কেটেছে। অসাধারণ সুন্দরী না হলেও পূর্ণিমার মধ্যে আলগা একটা স্ত্রী আছে যা চোখকে টানে। কল্যাণের বয়স বছর 45, স্বাস্থ্যবান, চোখে পুরু ফ্রেমের চশমা, চোখে মুখে বুদ্ধির ঝলক আছে। অফিসার তিনজনকেই নিবিষ্টভাবে দেখে নিয়ে বললেন, রামগতিকবাবু, প্রথমে আপনার সঙ্গে কথা বলবো, তারপর অন্যদের সঙ্গে কথা বলা যাবে। প্রত্যেকের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলতে চাই। কল্যাণ আর পূর্ণিমা ঘর থেকে বেরিয়ে যান। অফিসার ওসির দিকে তাকিয়ে বলেন, ওদের কিট অ্যান্ড কিনের জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করে বডিগুলো পোস্টমর্টমের জন্য পাঠান। ওসি বললেন, হ্যাঁ স্যার, প্রেস খুব হুজ্জতি করছে, ছবি তুলতে চাইছে, আপনার সঙ্গে কথা বলতে চাইছে। অফিসার বলেন, ওদের 2 মিনিটের জন্য ছবি তুলতে অ্যালাউ করুন, আর বলুন যে ইনিশিয়াল এনকোয়ারি সেরে আমি ওদের সঙ্গে কথা বলব। ওসি চলে যাওয়ার পর রামগতির দিকে তাকিয়ে অফিসার বললেন, বলুন রামগতিকবাবু, বিপ্লব রায়চৌধুরী আর তার পরিবারের সম্পর্কে আপনি কতটা জানেন? রামগতি কথা বলেন একটু আস্তে আস্তে। তিনি বলতে থাকেন, দেখুন, দীর্ঘদিন আমরা সুখে দুঃখে একসঙ্গে আছি। বিপ্লবের বাবা ছিলেন আমার বাবার প্রায় সমসাময়িক, তবে বয়সে বিপ্লবের বাবা সামান্য ছোট ছিলেন। আমি বিপ্লবকে খুব পছন্দ করতাম, ছেলেটার মাথা ছোটবেলা থেকেই পরিষ্কার, ইলেকট্রিকের টুকটাক কাজকর্ম করত, তারপর থেকেই ওর একটা দোকানের শখ ছিল, ওকে দোকান করে দেয় ওর বাবা, দোকানটা ভালো চলছিল। বিয়ে তাও হলো একটা সময়। শ্যামলী খুব ভালো মেয়ে, খড়গপুরে রেল কোয়ার্টারে ওদের বাড়ি, কিন্তু দেখুন দেখি কি হয়ে গেল। অফিসার রামগতিকে জিজ্ঞেস করেন, বিপ্লব রায়চৌধুরীর ভাই সুমিত রায়চৌধুরী কি করেন? একটুখানি চুপ করে থেকে রামগতি বললেন, এই ছেলেটা ভালো ছিল না স্যার, প্রায় মদ তদ খেত, কোন একটা ফ্যাক্টরিতে কাজ করত উলুবেরিয়ায়, চাকরি চলে যায়, দাদার সংসারে থাকত, বিয়ে একটা হয়েছিল, ডিভোর্স হয়ে যায়। ওর বউয়ের নাম ছিল কমলিকা, এখন কোন একটা সাহেব কোম্পানিতে চাকরি করে। অফিসার রামগতিককে বললেন, আপনি যেতে পারেন রামগতিকবাবু, কল্যাণবাবু আর পূর্ণিমা দেবীকে পাঠিয়ে দিন। কল্যাণ রায় আর পূর্ণিমা রায় ঘরে ঢোকেন। দুজনের চোখ মুখই যথেষ্ট শুকিয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় যে তাদের বিব্রত করেছে সেটা বুঝতে অসুবিধে হওয়ার কোনো কারণ নেই।
অফিসার কল্যাণ রায়কে বললেন, আপনি কোন ব্যাংকে আছেন মিস্টার রায়? কল্যাণ একটু থেমে থেমে কথা বলেন, আমি ব্যাংক অফ বরোদা ব্রাহ্মণ রোড ব্রাঞ্চে লোন সেকশনের অফিসার স্যার। বিপ্লব আমার দীর্ঘদিনের বন্ধু, আমি তো ভাবতেই পারছি না যে এরকম একটা ঘটনা ওদের জীবনে কীভাবে ঘটল। অফিসার বললেন, বিপ্লববাবু এমনিতে কীরকম মানুষ ছিলেন কল্যাণবাবু? দেখুন, বিপ্লব একই অন্তর্মুখীন ছেলে ছিল, নিজের ব্যবসা দোকান নিয়েই ব্যস্ত থাকতো, সাথে মাঝে থাকতো না, বই পড়তে খুব ভালোবাসতো, দুটো লাইব্রেরির মেম্বার ছিল বিপ্লব, সিনেমা থিয়েটার নেশা অবশ্য বিশেষ ছিল না, ও স্ত্রীর শ্যামলী অবশ্য খুবই প্রাণবন্ত মেয়ে ছিল, সিনেমা থিয়েটারের নেশা শ্যামলী খুব ছিল, আমার স্ত্রীর সঙ্গেই প্রায় শ্যামলী সিনেমা থিয়েটার দেখতে যেত। আপনি কি বিপ্লবের আর কোনো বন্ধু বান্ধবের কথা জানেন? দেখুন, সেই অর্থে বিপ্লবের সঙ্গে আমার মেলামেশা ছিল, আর সিরাজুল বলে ওর একজন বন্ধু আছে যার থেকে ও কিছু টাকা ধার করেছিল, সে মাঝে মধ্যে আসতো। এই সিরাজুল কোথায় থাকেন? সিরাজুলের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে, তবে ও একটা মেসে থাকে বউবাজারে, ওর তেজারতির কারবার আছে বলে শুনেছি। সিরাজুল বিপ্লবের বাড়িতে আসতো, কুলপিতে সিরাজুলের বাড়িতে কয়েকবার গেছে বিপ্লবের সপরিবারে, ওর ছেলে আর মেয়েও গেছে সিরাজুলের বাড়িতে, ওরা সিরাজুলকে বলতো সিরাজুল কাকা। বিপ্লববাবুর মেয়ে তো খড়গপুরে, উই আর এক্সপেক্টিং হার এনি মোমেন্ট, মেয়ের বয়স কত? টিয়ার বয়স স্যার বছর আঠেরো হবে, আর্লি ম্যারেজ ছিল বিপ্লবে। অফিসার ঘুরে বসেন পূর্ণিমা রায়ের দিকে। পূর্ণিমা দেবী, মৃতা শ্যামলী রায়চৌধুরী আপনার বান্ধবী ছিলেন, ভদ্রমহিলা কেমন ছিলেন? আপনি কোনো কিছু গোপন না করে যদি সব কিছু বলেন তাহলে তদন্তের সুবিধা হবে। নিজের আলগা সৌন্দর্য সম্পর্কে যথেষ্ট সচেতন পূর্ণিমা রায় চুলটা একটু ঝাঁকিয়ে শুরু করেন। এমনিতে শ্যামলী একটু সাদাসিধে ছিল, একটু হাসি ঠাট্টা ইয়ার্কি পছন্দ করত, তবে ওর মনে একটা চাপা দুঃখ ছিল। বিপ্লবদা একদম বিপরীত চরিত্রের মানুষ। শ্যামলী প্রায় একটা কথা আমাকে বলতো, এইরকম মানুষকে দেবতা হিসেবে পুজো হয়তো করা যায়, কিন্তু স্বামী হিসেবে মেনে নেওয়া যায় না। তবু তো ওরা সংসার করেছিলেন। একটু ইতস্তত করে পূর্ণিমা তারপর বললেন, যদি ওটাকে সংসার বলা যায় তাহলে সংসার, তদন্তের স্বার্থেই বলছি, দেওর সুমিতের সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল শ্যামলীর, খুবই লজ্জার ঘটনা কিন্তু বাস্তব। বাইরে একটা ডুগড়ে কান্নার আওয়াজ ওঠে। কল্যাণ বলে ওঠেন, ওই ওই টিয়া এলো, টিয়া এলো। মিনিট পাঁচ দশের মধ্যে বছর সতেরোর একটি মেয়েকে নিয়ে ঘরে ঢোকেন পূর্ণিমা। ইতিমধ্যেই কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে মেয়েটির, দুটো চোখই রক্ত জবার মতো লাল। মেয়েটির সঙ্গে পূর্ণিমা ছাড়াও আছেন এক ভদ্রমহিলা, বছর চল্লিশ বয়সে এক ভদ্রলোকও আছেন, পরনে পায়জামা পাঞ্জাবি। মেয়েটি যে বিপ্লব রায়চৌধুরীর মেয়ে
বুঝতে অফিসারের সময় লাগে না। তিনি ভাবতে থাকেন এই ভদ্রলোক ভদ্রমহিলা কে। ভদ্র কি নিজের পরিচয় দেয়? আমি বিপ্লব রায়চৌধুরীর শ্যালো সুপ্রদীপ সেনগুপ্ত, রেলওয়েতে আছি। ইনি আমার স্ত্রী রেবা। আমরা খড়পুরের ছোট ট্যাংরার কাছে রেল কোয়ার্টারে থাকি। টিয়া কদিন আমাদের বাড়িতে ছিল। আজ সকালে খড়পুর থানার পুলিশ আমাদের বাড়িতে গিয়ে খবরটা দেয়। কি ভয়ঙ্কর কাণ্ড বলুন। অফিসার অভ্যস্ত মেজাজে একবার জরিপ করে নেন সুপ্রতিম সেনগুপ্ত আর রেবা সেনগুপ্তকে। সুপ্রতিমের চেহারা বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। দশটা পাঁচটা অফিস করে সুপ্রতিম যে বেশ ক্লান্ত সেটা বুঝতে অসুবিধে হয় না। রেবা সাধারণ চেহারার মহিলা, হঠাৎ এরকম একটা বিপদের মধ্যে পড়ায় বেশ ঘাবড়ে গেছে। অফিসার এবার ফেরেন টিয়ার দিকে। এখনও মুখে হাত চাপা দিয়ে ফুলে ফুলে কাঁদছে মেয়েটা। অফিসার মনোযোগ দিয়ে দেখেন 17 বছরের বাঙালি মেয়েদের তুলনায় টিয়া অনেক বেশি লম্বা, স্বাস্থ্যের উজ্জ্বলতাও তার আছে। হঠাৎ দেখলে টিয়াকে 23-24 বছরের বলে মনে হয়। তারপর ওর একদম কাছে গিয়ে বলেন, টিয়া তোমার মনের অবস্থায় বুঝতে পারছি, এইরকম একটা নৃশংস ঘটনার কথা ভাবাই যায় না। কিন্তু তুমি নিশ্চয়ই চাও যে হত্যাকারীরা ধরা পড়ুক। আমরা নিশ্চয়ই হত্যাকারীকে খুঁজে বের করব, কিন্তু তার জন্য তোমার সহায়তা চাই। কয়েকটা প্রশ্ন করব, তুমি ঠিকঠাক জবাব দেবে। টিয়া, আমার মনে হয় না যে তোমার বাবার মার ভাইয়ের হত্যাকারীদের ধরতে আমার অসুবিধা হবে। সহানুভূতির পরশে টিয়া আরো জোরে কেঁদে ওঠে। পূর্ণিমারায় টিয়ার মাথাটা বুকে চেপে ধরে বলেন, আহা, বাবার বড় প্রিয় ছিল। কিছুক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদার পর টিয়া কিছুটা ধাতস্থ হয়। অফিসার বললেন, টিয়া তুমি কবে বাবার বাড়ি গিয়েছিলে? নিজের ফোঁপানি সামলাতে সামলাতে টিয়া উত্তর দেয়, পরশু আগের দিন। হঠাৎ এখন মামা বাড়ি যাবার কেন গেলে? বাবা মা দুজনেই বললেন আমার কলেজের ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেছে, সামনে বড়দিন, ওরাই পরে খড়গপুরে আসবেন, তাই ওরা আমাকে খড়গপুরে পাঠিয়ে দিলেন। এসে দেখি ভেঙে পড়ে টিয়া। অফিসার টিয়াকে জিজ্ঞেস করেন, তুমি কার সঙ্গে খড়গপুর গিয়েছিলে? টিয়া টিয়া অস্পষ্ট কণ্ঠে বলে, বাবার বন্ধু সিরাজুল কাকা খড়গপুরের দিকে কাজ গিয়েছিলেন, তিনি আমাকে পৌঁছে দেন মামার বাড়িতে। সুপ্রতিম সেনগুপ্ত বলেন, সিরাজুল আমাদের বাড়িতে সবারই বন্ধু। টিয়া কাঁদছিল। অফিসার ওকে আর বিরক্ত করতে চান না, বললেন, আজকের মতো এই পর্যন্ত, পরে কথা বলা যাবে। ওসি এসে বললেন, স্যার কাগজের লোকেরা বড় অধৈর্য হয়ে পড়েছে। খবরের কাগজের ডজনখানেক রিপোর্টার আর জনাশাতেক ফটোগ্রাফার বেশ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন অফিসারের জন্য। অফিসারে এদের প্রত্যেকেরই মুখ বেশ চেনা, অনেকেই নিয়মিত লালবাইয়ারে যান। অফিসার আসতেই এই রিপোর্টার বলে ওঠেন, স্যার অনেকক্ষণ অপেক্ষা করছি, কিছু বলুন।
অফিসার একটা চেয়ার টেনে নিয়ে বসেন। রিপোর্টার ফটোগ্রাফদের দিকে তাকিয়ে বলেন, এটা যে একটা নারকীয় হত্যাকাণ্ড সেটা তো আপনারা বুঝতেই পারছেন। চার চার জনকে যেখানে মার্ডার করা হয়েছে সেখানে ব্যাপারটা যে সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে তাতে সন্দেহের কোনো অবকাশ থাকে না। তবে আমরা অনুসন্ধান শুরু করেছি, মোটিভটা খুঁজে বের করার চেষ্টা করছি। এখনই পুলিশ কুকুর আসছে, দেখা যাক কি হয়। নিহত বিপ্লব রায়চৌধুরী আর তার পরিবারের সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান তাহলে সেটা জেনে নিন ওসির কাছ থেকে। অফিসার থামেন, এক রিপোর্টার প্রশ্ন করেন, এটা কি প্রতিহিংসা চরিতার্থজনিত কোনো ঘটনা? রিপোর্টারটির বয়স কম, 25-26 ঘরে বয়স হবে। অফিসার তার দিকে তাকিয়ে হাসেন, ভাই এত তাড়াতাড়ি আমরা কোনো মন্তব্য করব না, আমাদের এনকোয়ারি শুরু হয়েছে, দেখা যাক তদন্তে কি উঠে আসে। বয়স্ক এক পুলিশ রিপোর্টার বলেন, ঘটনাটার মধ্যে রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে বলে নিশ্চয়ই মনে হচ্ছে না? অফিসার ঘাড় নাড়েন, না এখনো পর্যন্ত সেরকম কিছু মনে হচ্ছে না, তবে আমরা এ ব্যাপারে নন কমিটালি থাকছি। অফিসার লক্ষ্য করেন যে ডগ স্কোয়াডের গাড়িটি ঢুকছে, ডগ স্কোয়াডের ওসি নিজেই চলে এসেছেন। গাড়ি থামতেই ওসি মিস্টার দত্ত মিতার চেন হাতে ধরে গাড়ি থেকে নামেন। মিতার লাকি কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের উজ্জ্বল নক্ষত্র, বহু জটিল কেসে সমাধান করেছে তারা। মিতাকে দেখতে উৎসাহী রিপোর্টাররাও উঠে দাঁড়িয়েছেন, আশেপাশের লোকজনও ভিড় জমিয়ে ফেলেছে। অফিসার দুটি কনস্টেবলকে নির্দেশ দেন ভিড় সামলাবার জন্য। মিস্টার দত্ত মিতাকে নিয়ে যে ঘরটিকে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে যান প্রথমে। মিতা মৃতদেহগুলি শোঁকে অনেকক্ষণ ধরে, একবার গুঁড়ি মেরে মিতা খাটের তলায় ঢোকার চেষ্টা করে, তারপরই বেরিয়ে ছুটে যায় বাইরে। বাইরে বাড়ির উঠোনের কাছে একটা গাছ আছে, গাছটির তলায় গিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করে মিতা। মিস্টার দত্ত মিতাকে নির্বিষ্ট মনে লক্ষ্য করছিলেন, তিনি এবার অফিসারের দিকে তাকান। অফিসার বলেন, মনে হচ্ছে গাছটার নিচে আমাদের খুঁড়ে দেখতে হবে, আপনি ওসিকে বলে ব্যবস্থা করুন মিস্টার দত্ত। মিনিট দশেকের মধ্যে দুটি লোক শাবল হাতে পৌঁছে যায় গাছের তলায়। কিছুক্ষণ খোঁড়াখুঁড়ি করতেই বেরিয়ে পড়ে রক্তমাখা দুটি ভয়ালি। অফিসার বলেন, তাহলে ওয়েপেনের সন্ধান মিলল। একটি 8 ইঞ্চি ফলার ভজালি, অন্যটিকে ঠিক ভজালি বলা যায় না, তবে বড় ধরনের ছুরি বললে ভুল বলা হয় না। অফিসারের সামনে একটা টেবিলের ওপর রাখা রয়েছে। একটু আগেই রিপোর্টার আর ফটোগ্রাফাররা চলে গেছেন, ভজালির ছবি অনেকে নিয়েছে, অনেকে আবার মিতার ছবি তুলেছে। খবরের সন্ধানে এসে এরকম টাটকা নাটকের মধ্যে ঢুকে পড়ার সুযোগ সাংবাদিকরা বহুদিন পাননি। এখন বাড়ির ভিতরটা নির্জন হয়ে এসেছে। একটু আগেই মৃতদেহ চারটি পুলিশের ভ্যানে করে মমিনপুরের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ আজ আর ছাড়া যাবে না, পোস্টমর্টমের পর মৃতদেহ ছাড়া হবে আগামীকাল। ভজালি দুটি সন্তর্পণে কাগজের একটা মোড়কে ঢুকিয়ে রাখেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন ইন্সপেক্টর। এছাড়াও বিছানার চাদর রক্তে ভেজা অন্য জিনিসপত্র নিয়ে যান তিনি, ফরেন্সিক পরীক্ষার কাজে লাগবে। কবজি উল্টে ঘড়ি দেখেন অফিসার, বেলা 11:55, কোথা দিয়ে যেন 3-4 ঘন্টা কেটে গেল। অফিসার বাইরে বের হন, জিপে ওঠেন,
জিপ ছোটে লালবাজারের দিকে। অফিসারের কপালে চিন্তার অজস্র বলি রেখা। এইরকম মারাত্মক হত্যাকাণ্ড শহরে খুব বেশি হয়নি। একসঙ্গে চারটি মার্ডার, একই পরিবারের সদস্য। খবরে কাগজগুলো দুর্দান্ত স্টোরি পেয়ে গেল। আগামীকালের কাগজ রীতিমতো হইচই পড়ে যাবে। তবে অফিসার একটু স্বস্তির নিঃশ্বাসও ফেলেন। মিতার কল্যাণে ছুরি ভজালি দুটো পাওয়া গেল। আশা করা যায় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা আঙুলের ছাপ উদ্ধার করতে পারবেন। কাজটা হয়তো একটু সহজ হয়ে যাবে। জিপ লালবাজারে পৌঁছায়। অফিসার নিজের অফিসে ঢুকে দুই বিশ্বস্ত সহকারী বিক্রম আর সব্যসাচীকে ডেকে পাঠান। যে কোনো তদন্তে এই দুজন তার সঙ্গী সবসময়ের জন্য। দুজনই অফিসে ছিল, অফিসারের ডাক পেতেই হাজির হতে মিনিট তিনেকের বেশি সময় দিল না। অফিসার দুজনকে বসিয়ে সংক্ষেপে গোটা ঘটনাটি বিবৃত করলেন। তারপর বললেন, বিক্রম, সব্যসাচী, তোমাদের দুজনকে স্পেসিফিক দুটো কাজ দেব। বিক্রম, তুমি বিপ্লব রায়চৌধুরীর পরিবারের সম্পর্কে যাবতীয় তথ্য নেবে। আর সব্যসাচী, তোমাকে ডায়মন্ড হারবারের কাছে মগরা হাটের পাশে কুলপিতে যেতে হবে। কুলপির এক ভদ্রলোক সিরাজুল ইসলাম সম্পর্কে যাবতীয় তথ্য তুলে আনতে হবে। সিরাজুল এখন বোধহয় কলকাতায় থাকে, তার এখানকার ডেরাটির সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। তোমাদের দুজনকে আমি আপাতত 24 ঘন্টার সময় দিচ্ছি। অ্যাক্ট ফাস্ট, মনে রাখবে সময় একদম নেই। ডিডি ডিপার্টমেন্টকে এই কেসটায় নিজেদের যোগ্যতা যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ করতেই হবে। বিক্রম আর সব্যসাচী অফিসারের কাছ থেকে যাবতীয় ঠিকানা এবং অন্য ব্যাপার বুঝে নিয়ে চলে যায়। অফিসার টেবিলে মাথা এড়িয়ে দেন, একটু ক্লান্ত লাগছে। বিকেলের দিকে পোস্টমর্টেমের রিপোর্ট এসে যায় অফিসারের হাতে। তিনি যা ভেবেছিলেন তাই, ব্রুটালি মার্ডার উইথ শার্প ওয়েপন। প্রতিটির ক্ষেত্রেই একইভাবে অস্ত্র চালনা করা হয়েছে। প্রথমে কণ্ঠনালীটি কেটে দেওয়া হয়েছে, তারপর আরও নিশ্চিত হওয়ার জন্য ভজালি ঢুকিয়ে দেওয়া হয়েছে পেটের মধ্যে। দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না যে পাকা হাতের কাজ। মোটামুটিভাবে পোস্টমর্টমের এই তত্ত্ব উঠে এসেছে যে ক্লোরোফর্ম করে চারজনকে অজ্ঞান করে নেওয়া হয়েছিল, যে কারণে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হতভাগ্যরা কেউ বুঝতে পারেনি যে তাদের জীবনের জবনিকা নাবতে চলেছে। তাই কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। বিনা প্রতিরোধেই হত্যাকারীরা এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। অফিসার ভাবতে থাকেন, নিঃসন্দেহে পেশাদার ক্রীড়াদের কাজ, কিন্তু কোন স্বার্থে? কেন বিপ্লব রায়চৌধুরীর মতো একজন ইলেকট্রিক ব্যবসায়ীকে সপরিবারে হত্যার এই চক্রান্ত সাজানো হলো? পিছনের মোটিভটা কি? সম্পত্তি, প্রেম, প্রতিহিংসা, কি হতে পারে? টেলিফোনটা ঝনঝন করে বেজে ওঠে। অফিসার রিসিভারটা তুলতেই অন্য প্রান্ত থেকে একটি অচেনা কণ্ঠস্বর ভেসে আসে। অফিসারের নাম উচ্চারণ করে কণ্ঠস্বরটি বলে, আমি কি তার সঙ্গেই কথা বলছি? অফিসার সম্মতি জানাতেই অচেনা কণ্ঠটি বলে ওঠে, আপনি বিপ্লব রায়চৌধুরীর হত্যাকাণ্ডে তদন্ত করছেন? আপনাকে একটা তথ্য দিচ্ছি। লেক ভিউ রোডের অলোকা সেন শর্মার সঙ্গে যোগাযোগ করুন, অনেক তথ্য পাবেন। মনে রাখবেন, অলোকা সেন শর্মা কিন্তু
উঁচু দরের একজন কল গার্ল। অফিসার জিজ্ঞেস করেন, আপনি কে? কে আপনি? অন্য প্রান্তের ভদ্রলোক হেসে ওঠেন, মাফ করবেন, পরিচয় দিতে পারবো না, তবে মাঝে মধ্যেই আপনাকে তথ্য দিয়ে যাব। অলোকা সেন শর্মা, লেক ভিউ রোড। কট করে টেলিফোনটা কেটে যায়। অফিসারের মুখে চিন্তার রেশ ফুটে ওঠে। তিনি ভাবতে থাকেন, কে এই অচেনা কণ্ঠস্বর ভদ্রলোক? লেক ভিউ রোডে অলোকা সেন শর্মার সঙ্গে বিপ্লব রায়চৌধুরী হত্যাকাণ্ডের সম্পর্কই বা কী? ভদ্রলোক বলেছেন যে অলোকা সেন শর্মা একজন কল গার্ল। একজন কল গার্ল একটি ছাপোষা পরিবারে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। অফিসার ঠিক করেন এখনই তিনি লেক ভিউ রোডে যাবেন। জিপ বের করেন তিনি এবং অভ্যস্ত হাতে ড্রাইভ করে লেক ভিউ রোডে পৌঁছে যান মিনিট পঁচিশের মধ্যেই। ঠিকানা মিলিয়ে যে বাড়িটির সামনে গিয়ে তিনি দাঁড়ান তার ডিজাইনটি ভারী অদ্ভুত, ঠিক যেন জাহাজের ডেক। সামনে বোগেনভেলিয়ার ঝাড়, ছোট্ট এক চিলতে বাগান। এই বাড়িতে একজন কলগাল থাকে? ইদানিং কলকাতা শহরে কলগাল ব্যাপারটা বেশ ছড়িয়েছে। অনেক ভদ্রঘরের মেয়েও নাকি এই পেশায় আসছে বাড়তি রোজগারের তাগিদে। অলোকা সেন শর্মা কি সেই রকমই কেউ? অফিসার বেল টেপেন, দরজা খুলে দেন বছর ৩০-এর ভদ্রমহিলা। সিপন শাড়ি পরেন, আকর্ষণীয় চেহারা, চোখে হাল ফ্যাশনের চশমা। ভদ্রমহিলা বললেন, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? অফিসার ভদ্রমহিলার চোখের উপর চোখ রেখে বললেন, আমি কি অলোকা সেন শর্মার সঙ্গে কথা বলতে পারি? ভদ্রমহিলা, ভদ্রমহিলা না বলে তরুণী বলাই ভালো, বললেন, আমি অলোকা সেন শর্মা, আপনার কি প্রয়োজন বলুন। অফিসার বললেন, দেখুন, নিজের পরিচয়টা দিয়ে দেওয়াই ভালো। আমি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে আসছি, আপনার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে চাই। লালবাজার এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট শুনেই অলোকা সেন শর্মার দুচোখে যে একটা সম্ভ্রমে চাউনি ফুটে ওঠে সেটা বুঝতে অফিসারের অসুবিধা হয় না। অলোকা সেন শর্মা অফিসারকে ভিতরে আসতে বলেন। মোটামুটি ছিমছামভাবে সাজানো ড্রয়িং রুম, একপাশে একটা ছোট ডাইনিং টেবিল, একটা ফিলিপসের বড় রেডিও একদিকে শোয়া পাচ্ছে, ঘরের কোণে বাঁকুড়া দুটি ঘোড়া। খুব বেশি আড়ম্বর নেই, তবে ঘরটি সাজানোর মধ্যে রুচির ছাপ আছে। অফিসার এক পলকে অলোকা সেন শর্মাকে জরিপ করে নেন। ৩০-এর এদিক ওদিক বয়স, সুরাম শরীর, মেধিন, লম্বায় প্রায় ৫ ফুট ৫ কিংবা ৬। বাঙালি মেয়েদের মধ্যে এই রকম উচ্চতা প্রায় দেখাই যায় না। অফিসার মনে মনে অলোকা সেন শর্মার চেহারার প্রশংসা না করে পারেন না। অলোকা সেন শর্মা অফিসারকে সোফায় বসতে বলে বললেন, বলুন, আমাকে আপনার কিসের জন্য দরকার? অফিসার বললেন, মিস সেন শর্মা, মিসেস বাধা দিয়ে বলল অলোকা সেন শর্মা, আমি ডিভোর্সি, সুতরাং স্বাচ্ছন্দ্যে আমাকে মিসেস সেন শর্মা বলে ডাকতে পারেন। অফিসার বললেন, অলোকা সেন শর্মা, আপনি কি চাকরি করেন? অলোকা সেন শর্মা বললেন, হ্যাঁ, চাকরি করি, রেডিয়ান অ্যান্ড জনসনের পাবলিক রিলেশন অফিসার। অফিসার বললেন, কোন রেডিয়ান?
যারা এখন এক্সপোর্ট ইম্পোর্ট আর ক্লিয়ারিং এজেন্ট হিসেবে কাজ করছে। স্মিত হেসে অলকা সেন শর্মা বললেন, হ্যাঁ তবে ওই ডিভিশনে নয়, আমি আছি মার্কেটিং ডিভিশনে। কসমেটিক রেঞ্জ আছে আমাদের, আমি সেই ডিভিশনের পিআরও। অফিসার বললেন, আমাদের যে ব্যাপারে অনুসন্ধান করার কথা সেই ব্যাপারটা একটু অন্যরকম, তবু বলতে আপত্তি নেই। আপনি কি বিপ্লব রায়চৌধুরী বলে কাউকে চেনেন? ভুরু দুটো উপর দিকে উঠে যায় অলকা সেন শর্মা। দেখুন, যে চাকরি করি তাতে অনেক লোকের সঙ্গে আমার পরিচয় হয়, কোনো নাম চট করে বললে চট করে ধরতে পারি না। দয়া করে বলবেন কে উনি, কোন ট্রেডে আছেন? অফিসার বললেন, সেই রকমভাবে কিছু বলা যাবে না, তবে একটু হিন্ট দেওয়া যায়, বিপ্লব রায়চৌধুরী একজন ইলেকট্রিক ব্যবসায়ী, সপরিবারে তিনি আজ খুন হয়েছেন। অলকা সেন শর্মা প্রায় আঁতকে ওঠেন। একজন বিপ্লব রায়চৌধুরীকে আমি চিনতাম, আমাদের অফিসের ইলেকট্রিক ইনস্টলেশনের কাজ করতেন, কিন্তু তাকে মারা হয়েছে। অফিসার বললেন, হ্যাঁ, দ্যাট টু ব্রুটালি মার্ডার্ড, ইট অনলি হি, হিজ ওয়াইফ, ব্রাদার অ্যান্ড সন। মালবী মেয়েদের একটি সংস্থা আর অনন্যা হলো একটি বুটিক, দুটিতেই নানা বয়সী মেয়েদের ভিড় হয়, দুটোই অলকেশ সেন শর্মার। খবর এসে গেল অফিসারের কাছে, অফিসারের মনে পড়ে যায় টেলিফোনে ভদ্রলোকের বলা কথাগুলি। অলকা সেন শর্মা একজন কলগার্ল, অলকা সেন শর্মাকে দেখে কি কলগার্লের মতো মনে হলো? অফিসার ভাবতে থাকেন, একজন শিক্ষিতা সুন্দরী ভদ্রমহিলা যিনি পারিবারিক কারণে ডিভোর্স করতে বাধ্য হয়েছেন, অফিসে চাকরি করেন, এই রকম একজন মহিলাকে কলগার্ল আখ্যায় ভূষিত করলেন কেন ভদ্রলোক? অফিসার ভাবতে থাকেন, তাহলে মালবী আর অনন্যার মধ্যে সমস্ত রহস্য লুকিয়ে আছে। অফিসার ঠিক করে নেন যে এইভাবে হবে না, অলকা সেন শর্মাকে শ্যাডো করতে হবে, তার সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করতে হবে, কারণ এই তথ্য না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে এই তদন্তের কাজে এগোনো যাবে না। তার আগে অবশ্যই জানতে হবে বিক্রম আর সব্যসাচীর অনুসন্ধান রিপোর্ট, একজনকে তিনি লাগিয়েছেন বিপ্লব রায়চৌধুরী সম্পর্কে খবরাখবর জানার জন্য, আর একজনকে পাঠিয়েছেন কুলপিতে সিরাজুল ইসলাম সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য। কিন্তু অফিসারের বুঝতে যেটা অসুবিধে হচ্ছে তা হলো যে কেন ওই ভদ্রলোক বললেন অলকা সেন শর্মার খোঁজ করতে? একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে, বিপ্লব রায়চৌধুরী অলকা সেন শর্মাদের অফিসে ইলেকট্রিক ইনস্টলেশনের কাজ করছিলেন, কিন্তু সেই যোগাযোগটাই কি শেষ কথা? কিছু কি লুকোচ্ছেন অলকা সেন শর্মা? অফিসার নিজেকে চিন্তার সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন, এক রাস চিন্তা নিয়েই তিনি ঘুমোতে যান, ঘুম ভেঙে যখন তিনি ওঠেন তখন ঝকঝকে সকাল, তার বই বিশ্বস্ত সহকারী ইতিমধ্যেই এসে গেছে এবং বসার ঘরে বসে চা পান করছে। এদিনে প্রতিটি খবরের কাগজেই প্রধান খবর বিপ্লব রায়চৌধুরী সপরিবারে আততায়ীর হাতে নিহত হওয়ার খবরটি, পাশাপাশি ছবিও বেরিয়েছে, কোথাও পুলিশ কুকুর মিতা অনুসন্ধান করছে, কোথাও আবার টিয়া কান্নায় ভেঙে পড়ছে, একটি কাগজ আবার টিয়ার ইন্টারভিউ চেপেছে, টিয়া একথা কখন বলল? আমার মনে প্রতিহিংসার আগুন জ্বলছে। অফিসার হাসেন, কাগজের লোকেরা জানেন যে এই সব খবর ভালো খায়, অতএব এইসব খবর ওরা এখন ফলাও করে দিচ্ছেন।
বিক্রম বা সব্যসাচী অফিসারকে যে রিপোর্ট দেন তাতে এতক্ষণে অফিসার রহস্যের যেন কিঞ্চিত সন্ধান পান। সিরাজুলের সঙ্গে প্রায় দেখা যেত বিপ্লব রায়চৌধুরীর স্ত্রী শ্যামলীকে, পাড়ায় এই নিয়ে কিছুটা কানাঘুষো ছিল। বিপ্লব রায়চৌধুরীর ব্যবসা ইদানিং মন্দা যাচ্ছিল, শ্যামলী চাকরির চেষ্টা করছিলেন। সিরাজুল পারিবারিক বন্ধু হিসাবে শ্যামলীকে অনেক জায়গায় নিয়ে গেছেন, এমনকি দক্ষিণ কলকাতার একটি বুটিকে শ্যামলীর চাকরি ঠিকও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণে শ্যামলী চাকরিটি করেনি। বুটিক অফিসার চমকে ওঠেন, অনন্যা অলোক সেন শর্মার বুটিক। সন্ধ্যা সাতটা নাগাদ অফিসার টেলিফোনটি পান। বিক্রম টেলিফোন করছে দেশপ্রিয় পার্কের কাছে একটা পেট্রোল পাম্প থেকে। স্যার, একটু আগেই সিরাজুল ইসলাম অলোকা সেন্সরের বাড়িতে ঢুকেছে। অলোকা তার কিছুক্ষণ পরেই ট্যাক্সি থেকে নেমে অত্যন্ত দ্রুত পায়ে বাড়ির মধ্যে ঢুকেছে। স্যার, এরপর আমি কি করব? অফিসারের ঠোঁটের কোণে মৃদু হাসির ডেকা ফুটে ওঠে। তিনি যা ভেবেছিলেন ঘটনাক্রম যেন সেই দিকে এগোচ্ছে। যদি ঠিকঠাক সব কিছু থাকে তাহলে হয়তো কলকাতা পুলিশের ইতিহাসে সব থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে রহস্যের উদ্ঘাটন হবে। অফিসার বিক্রমকে বললেন, তুমি ওয়াচ রাখো ব্যাপারটার উপরে। সিরাজুল এখান থেকে বেরিয়ে কোথায় যায় না যায় সেটা দেখা দরকার। আর একজন ওয়াচম্যানকে টেলিফোনে আনিয়ে নাও। অলোকা সেন শর্মার ওয়্যার অ্যাবাউট সম্পর্কেও আমাদের অ্যাওয়ার থাকতে হবে। টেলিফোন নামিয়ে রেখে অফিসার সব্যসাচীর দেওয়া রিপোর্টটি পড়তে আরম্ভ করেন। বিপ্লব রায়চৌধুরী সম্পর্কে লিখেছে সব্যসাচী, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন বিপ্লব রায়চৌধুরী। আপাত দৃষ্টিতে তার ব্যবসা ভালো চলছিল মনে হলেও বাস্তবে অবস্থাটা সেই রকম ছিল না। কতগুলো কোম্পানি ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজ নিয়েছিলেন তিনি, সেগুলি করতে গিয়ে দেনার দায়ে ডুবে গিয়েছিলেন। সিরাজুল ইসলামের কাছ থেকে প্রচুর টাকা ধার নেন তিনি। পাড়ার লোকেরা জানাচ্ছে যে সিরাজুল ইদানিং টাকা পয়সা আদায়ে তাগাদা দিচ্ছিল। বিপ্লবের স্ত্রী শ্যামলীকে বাইরে বের করে নেয় সিরাজুলি। শ্যামলীর প্রচণ্ড টাকা পয়সার খাঁই ছিল, সেই কারণেই বিপ্লব রায়চৌধুরীকে পাগলের মতো টাকার চেষ্টা করতে হতো। সিরাজুল এই সুযোগটি নেয়। শ্যামলীর সঙ্গে তার অন্তরঙ্গতার কথা জানত বিপ্লব রায়চৌধুরী, কিন্তু সব জেনেও সে চুপ করে থাকত। বিপ্লবের ভাই সুমিত রায়চৌধুরীর সঙ্গে একদিন সিরাজুলের প্রচণ্ড কথা কাটাকাটি হয়। বাড়ির কাজের লোক জানিয়েছে যে উত্তেজিত কথা কাটাকাটির সময় বারবার নাকি টিয়ার নাম ঘুরে ফিরে আসছিল। রিপোর্টের ফাইলটা বন্ধ করে অফিসার উঠে দাঁড়ান। এখনই একবার তাকে বিপ্লব রায়চৌধুরীর বাড়ি যেতে হবে। টিয়ার সঙ্গে কথা বলা দরকার, জানা দরকার টিয়ার মানসিকতায় সিরাজুল ইসলাম অথবা তার নিজের পরিবার সম্পর্কে। অফিসার গাড়িতে ওঠেন এবং মোটামুটি মিনিট কুড়ির মধ্যে টিয়াদের বাড়ির সামনে পৌঁছে যান। টিয়া তার মাইমার সঙ্গে বাইরে ঘরেই ছিল। শোকের ধাক্কাটা অনেকটাই কাটিয়ে উঠেছে সে। অফিসারকে দেখে তার মুখটা চকচক করে ওঠে। সেদিন আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, বাবা ইদানিং আমাকে প্রায় বলতেন, টিয়া মা হঠাৎ যদি আমি মরে যাই তাহলে দেখবি যে আমার দোকানের স্টিল আলমারিতে একটা লাল মলাটের ডায়েরি আছে, সেটা খুলে দেখিস। অফিসার জিজ্ঞাসা করেন, দোকানের চাবি কোথায়? টিয়া ভিতরের ঘর থেকে একটা রিঙে আটকানো চাবির গোছা এনে দেয়। অফিসার টিয়া আর মামিমাকে নিয়ে জিপে ওঠেন।
দোকানটা যে অনেকদিন বন্ধ ছিল তা চাবি খুলে দোকানে ঢোকার সময় বুঝতে অসুবিধা হয় না। ইলেকট্রিক্যাল গুডসের দোকান যেমন হয়, এই দোকানটিও তার ব্যতিক্রম নয়। তবে বিপ্লব রায়চৌধুরীর রুচির প্রশংসা করতেই হয়, কারণ ছোট্ট জায়গার মধ্যে তিনি দোকানটিকে বেশ সাজিয়েছেন। একদিকের কোণে গোদরেজের আলমারিটা রাখা আছে, চাবি দিয়ে গোদরেজের আলমারিটায় টিআই খোলে, বেশ কিছু ফাইল, কিছু ইলেকট্রিক্যাল সরঞ্জাম, কিছু কাগজপত্রে নিচ থেকে লাল মলার দেওয়ার ডায়েরিটা উদ্ধার করতে বিশেষ সময় লাগে না। অফিসার ডায়েরিটা নিয়ে কয়েকটা পাতা উল্টে দেখেন, তারপর ডায়েরিটা নিজের ফাইলের মধ্যে রেখে টিয়াকে বলেন, টিয়া, ডায়েরিটা আমি পরে দেখব, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এইখানে সেটা সেরে নি। টিয়া ঘাড় নেড়ে সম্মতি জানায়। টিয়ার মামিমা একটু ইতস্তত করছিলেন। অফিসার তাকে বলেন, আপনি থাকুন, কোনো সমস্যা নেই, আপনার সামনে কথা বলতে আমার কোনো অসুবিধে নেই। অফিসারের সামনে টিয়া আর তার মামিমা দুটো টুলে বসেন অফিসার চেয়ারে। কোনোরকম ভণিতার মধ্যে না গিয়ে অফিসার বললেন, টিয়া, সিরাজুল ইসলাম মানে তোমার সিরাজুল কাকা সম্পর্কে আমি একটু জানতে চাই, তোমার সিরাজুল কাকাকে কেমন লাগে? অফিসারের অভিজ্ঞ চোখ এড়ায় না যে সিরাজুলের কথা হতেই টিয়া কেমন যেন শক্ত হয়ে যায়। তারপর বললেন, আপনাকে বলতে আমার কোনো বাধা নেই, সিরাজুল কাকা ভালো লোক নন, উনি অনেক খারাপ লোকের সঙ্গে মেশেন, জানেন তো মাকে উনি একটা খারাপ জায়গায় নিয়ে গিয়েছিলেন, খড়গপুর যাওয়ার সময় উনি আমাকে বলেছিলেন যে যদি টাকা কামাতে চাই তাহলে উনি আমাকে একটা জায়গায় নিয়ে যাবেন, অনেক টাকা নাকি পাওয়া যাবে। অফিসার চুপ করে শোনেন। টিয়া বলে চলে, মায়ের সঙ্গে সিরাজুল কাকা এদিক সেদিক যেত, সিনেমা থিয়েটারও গেছে, জানেন তো বাবা পছন্দ করতো না, কিন্তু মা বলতো তোমার টাকার যোগান কে দেবে, কাকু ব্যাপারটা জানতে পেরে খুব চেঁচেমেচি করে, কাকুই প্রথমে বলে যে সিরাজুল ইসলাম একটা দালাল, কি একটা নারী চক্র না কি যেন আছে তার পান্ডা, কিন্তু মা ব্যাপারটা মেনে নেননি, এই নিয়ে বাড়িতে খুব ঝামেলা হয়, মা জোর করে সিরাজুল কাকার সঙ্গে আমাকে খড়গপুরে পাঠায়, এটা নিয়েও অশান্তি হয়। টিয়ার কাছ থেকে অফিসারের আর কিছু শোনাচ্ছিল না, ওদের বাড়িতে নামিয়ে দিয়ে তিনি দ্রুত গাড়ি চালিয়ে লালবাজারে চলে আসেন। নিজের চেম্বারে গিয়ে বিপ্লব রায়চৌধুরীর লাল ডায়েরিটা রুদ্ধ নিঃশ্বাসে পড়ে ফেলেন তিনি। তার অনুমান সঠিক, কলকাতা পুলিশের দীর্ঘ ইতিহাসে এত সহজ মামলা এর আগে এসেছে বলে মনে হয় না। বিপ্লব রায়চৌধুরী সাদাসিধে ভদ্রলোক ছিলেন, কিন্তু তার বুদ্ধি ছিল প্রখর। তিনি সিরাজুল ইসলামকে চিনতে ভুল করেননি, চেনার পর তিনি বোঝাপড়া করতে গিয়েছিলেন, সেটাই তার কাল হল। সিরাজুল ইসলাম যখন বুঝতে পারল যে তার স্বরূপ ফাঁস হয়ে গেছে, তখনই সে ভয়ঙ্কর হয়ে উঠল। তাদের যে র্যাকেট, সেই র্যাকেট খুঁজে উঠল। বিপ্লব রায়চৌধুরীর ডায়েরির একটা অংশ পড়তে পড়তে অফিসারের মন ভারী হয়ে আসে। আমি সিরাজুলকে ভাইয়ের মতো ভালোবাসতাম, সেই ভালোবাসার মর্যাদাও দেয়নি, শ্যামলিও ভুল করল, ও জানে না যে নারী মাংস নিয়ে কারবার সিরাজুলে। টিয়াকে আমি বাঁচাবই, নিজের জীবন দিও। অলকা সেন শর্মা আর সিরাজুলের যোগাযোগের কথাটা আমি আগে বুঝতে পারিনি, এত ভয়ঙ্কর মহিলা এর আগে দেখিনি, সিরাজুলের চোখে আমি হিংসা দেখেছি। অফিসার
ডায়েরি বন্ধ করেন। সেই রাতেই চারজনকে হত্যা করার অপরাধে আর হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্যে সিরাজুল ইসলাম আর অলোকা সেন শর্মাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয় কালো, হাতকাটা, মদন আর রিয়াজ বলে তিনজন পেশাদার অপরাধী, যাদের সাহায্যে রায় চৌধুরীর বাড়ির চারজনকে হত্যা করা হয়েছিল। অলোকা সেন শর্মা তার বুটিক মালবী আর অনন্যার মারফত আন্তর্জাতিক নারী চক্র আর কলগার্ল র্যাকেট চালাতেন। সিরাজুল ছিল তার প্রধান সহকারী। বিপ্লব রায়চৌধুরী দুর্বিপাকের সুযোগটি নিয়ে তার স্ত্রী শ্যামলী আর মেয়ে টিয়ার দিকে থাবা বাড়ায় সিরাজুল অলোকা। ব্যাপারটা জানাজানি হতে এই নারকীয় হত্যাকাণ্ড। এতক্ষণ অপরাধ বিজ্ঞানী রায় সাহেবের ডায়েরিতে লেখা একটি রাতে চারটি খুন শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।